প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে যাব আরব সাগরে ভারতের শেষ ভূখণ্ডে, মালদ্বীপের উত্তর দিকে ছবির মতো সাজানো লাক্ষাদ্বীপে। আসলে দ্বীপ নয়, দ্বীপপুঞ্জ। ভারতের অন্যতম সেরা সামুদ্রিক ডেস্টিনেশন এই লাক্ষাদ্বীপ। দ্বীপটির ভার্জিনিটি ও বিশালতার জন্য এটি আপনার কাছে হানিমুন ডেস্টিনেশনও হয়ে উঠতে পারে। দর্শক, চলুন ভার্চুয়ালি ঘুরে আসি লাক্ষাদ্বীপে আর জেনে নেই দ্বীপটির অজানা নানা তথ্য। কেরালা উপদ্বীপে অবস্থিত লাক্ষাদ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ নীল সমুদ্র আর সমুদ্র তট। লাক্ষাদ্বীপের নিজস্ব বৈশিষ্ট্য ফিরোজা নীলাভ জল, অদূষিত সমুদ্র সৈকত, প্রবাল প্রাচীর, সমুদ্রের নিচের প্রবাল আর প্রবালের মধ্যে থাকা সামুদ্রিক জীব, স্বচ্ছ নীল জলের সঙ্গে নীল আকাশ মিলে যে দিগন্ত তৈরি করে তা লাক্ষাদ্বীপের প্রাকৃতিক আলাদা সম্পদ। এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আপনি জল ক্রীড়া করতে পারবেন, সানবাথ সহ সমুদ্রের নিজস্ব আকর্ষণ রয়েছে এখানে। ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় কেরালার তটরেখার পরে প্রায় 200 থেকে 440 কিলোমিটার দূর পর্যন্ত লাক্ষা সাগরের মালাবার উপকূলে এই দ্বীপপুঞ্জটি অবস্থিত। লাক্ষাদ্বীপ প্রায় 32 কিলোমিটার ভূমি এলাকা দ্বারা আবৃত। এখানকার প্রকৃতি ও বিশুদ্ধ সৌন্দর্য জীবনে একবার অন্তত দেখা উচিত। কাভারাত্তি, কাটবট, কিলত্তন, কালোপেনি, আগাট্টা, আমিনি, আদ্রোত, চেট্টলাট, মিনিকয়, বিত্রা সহ 36টি দ্বীপ নিয়ে গঠিত লাক্ষাদ্বীপ। কালোপেনি আর কাটমঠ লাক্ষাদ্বীপের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থল। মিনিকয় ও কাভারাত্তি দ্বীপের প্রশাসনিক কার্যালয় রয়েছে কাভারাত্তিতে। এখানে লাগুন আর সবুজায়নের মিশেল পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। অন্যান্য দ্বীপ থেকে মিনিকয় একটু দূরে, তবে ভিড় থেকে নিজেকে সরিয়ে আলাদাভাবে নিজের সঙ্গে নিজের সময় কাটাতে হলে মিনিকয় আদর্শ জায়গা। বাঙ্গারাম দ্বীপপুঞ্জ হল এশিয়ান ডলফিন, ফ্রগফিশ আর অক্টোপাস দেখার সেরা জায়গা। লাক্ষাদ্বীপ বেড়াতে গেলে এসব জায়গা মিস করা একেবারেই যাবে না। লাক্ষাদ্বীপে 5টি ডুবন্ত প্রবাল প্রাচীর এবং 17টি জনবসতিহীন দ্বীপ রয়েছে। এমনই একটি জনবসতিহীন দ্বীপ বাঙ্গারাম। দ্বীপটির আকর্ষণীয় সৈকতগুলো একটি স্বতন্ত্র পর্যটন স্থল রূপে গড়ে উঠেছে। এসব স্থান পর্যটকদের পুনরুজ্জীবিত করে তোলে, নতুন করে বাঁচতে শেখায়। আসলে যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং প্রকৃতিকে অন্বেষণ করতে পছন্দ করেন তাদের কাছে লাক্ষাদ্বীপ একটি যোগ্য গন্তব্যস্থল। লাক্ষাদ্বীপের আদিম সৌন্দর্যতা আপনাকে বিমোহিত করবে। শহুরে কলরব ও বিশৃঙ্খলা থেকে বহুদূরে অবস্থিত এই লাক্ষাদ্বীপে আপনি কেবল সমুদ্র সৈকতে আশ্রে পড়া তীব্র জল তরঙ্গ এবং শঙ্খচিলের কলকাকলির আওয়াজই শুনতে পারবেন। শহুরে উন্মত্ততা থেকে আপনি এই দ্বীপপুঞ্জে এক অনাবিল অভিজ্ঞতার মুখোমুখি হতে পারবেন। এই দ্বীপপুঞ্জে বেশ সুযোগ সুবিধাও রয়েছে, এই যেমন স্কুবা ডাইভিং, কায়াকিং, ক্যানোয়িং, উইন্ডসার্ফিং, ইয়াস্টিং ইত্যাদি। এছাড়াও রোমাঞ্চপ্রেমীদের জন্য রয়েছে আরও অনেক কিছু। লাক্ষাদ্বীপের বাসিন্দাদের অধিকাংশই মুসলিম। এখানকার একমাত্র এমপি তিনিও মুসলিম। 2019 সালে লোকসভা নির্বাচনে লাক্ষাদ্বীপ থেকে জয় পেয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপির মোহাম্মদ ফয়জল। এখানে বিজেপি সহ প্রায় সব দলই তাদের প্রার্থী দেয় মুসলিম সম্প্রদায় থেকে। 36টি দ্বীপ নিয়ে গঠিত আরব সাগরের এই দ্বীপপুঞ্জটি ভারতের একটি মুসলিম অধ্যুষিত কেন্দ্রশাসিত অঞ্চল, যা ভারতের মূল ভূখণ্ড থেকে 200 থেকে 440 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে লাক্ষা সাগরের মালাবার উপকূলে অবস্থিত। 32 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটি ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কাভারাত্তি। সমগ্র অঞ্চলটি একটি জেলা ও 10টি মহকুমায় বিভক্ত। সমুদ্র
সপ্তম শতকে এই অঞ্চলে মুসলমানদের আগমন ঘটে এবং এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়। বর্তমানে লাক্ষাদ্বীপের 10টি দ্বীপে মানুষ বসবাস করে। লাক্ষাদ্বীপের মোট 96.2% মুসলিম। সপ্তম শতকে এই অঞ্চলে মুসলমানদের আগমন ঘটে এবং এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়। বর্তমানে লাক্ষাদ্বীপের 10টি দ্বীপে মানুষ বসবাস করছে। লাক্ষাদ্বীপের মোট 96.2% মুসলিম। 2011 সালের জনগণনা অনুসারে অঞ্চলটির জনসংখ্যা প্রায় 65,000, তবে এখন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 70,000-এ। ইসলাম ধর্ম ছাড়াও এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মাবলম্বীদের বাস রয়েছে। লাক্ষাদ্বীপ 1956 সালের 1 নভেম্বর ভারতীয় প্রজাতন্ত্রের অধীনে আসে এবং এটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলরূপে গড়ে ওঠে। দ্বীপপুঞ্জটিতে কোনো প্রাচীন আদিবাসী বাসিন্দা নেই। ইতিহাসবিদরা এই দ্বীপপুঞ্জটিতে বসতি স্থাপনের ইতিহাস সম্পর্কে ভিন্ন মত পোষণ করেছেন। খ্রিস্টপূর্ব 1500 শতকে অঞ্চলটিতে মানব বসতির পুরাতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে। দ্বীপপুঞ্জটি প্রাচীনকাল থেকে নাবিকদের মধ্যে পরিচিত ছিল। খ্রিস্টপূর্ব 6 শতকে বৌদ্ধ জাতকের কাহিনীতে এই দ্বীপপুঞ্জটির কথা উল্লেখ আছে। সম্ভবত 7ম শতকে এই অঞ্চলে মুসলমানদের আগমন ঘটে। মধ্যযুগে এই অঞ্চলটি চোল সাম্রাজ্য এবং কান্নুরের দ্বারা শাসিত ছিল। এখানে ক্যাথলিক পর্তুগিজদের আগমন হয় 1498 সালে। পরে 1545 সালে দ্বীপটি থেকে তাদের বহিষ্কৃত করা হয়। এরপর অঞ্চলটি প্রথমে আরাক্কানের মুসলিম হাউস এবং তারপর টিপু সুলতান দ্বারা শাসিত হয়। 1799 সালে টিপু সুলতানের মৃত্যুর পর এই অঞ্চলটির অধিকাংশই ব্রিটিশদের হাতে চলে যায়। ব্রিটিশদের বিদায়ের পর 1956 সালে দ্বীপপুঞ্জটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। সমুদ্র বেষ্টিত এই দ্বীপপুঞ্জের লোকদের প্রধান পেশা কৃষিকাজ, মাছ ধরা এবং নারকেলের চাষ করা। টুনা মাছ এই দ্বীপসমূহ থেকে মূল ভারত ভূখণ্ডে রপ্তানি করা প্রধান সামগ্রী। নারকেল সম্পর্কিত অনেক শিল্প এখানে গড়ে উঠেছে। ইদানিং পর্যটন শিল্প তাদের আর্থিক উপার্জনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। লাক্ষাদ্বীপে বেশ গুরুত্ব দিয়ে রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করা হয়। এখানকার মানুষ অতি সহজ ও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। মুসলিমরা দ্বীপটিতে সংখ্যাগরিষ্ঠ হলেও অন্যদের সঙ্গে মিলেমিশে বসবাস করে এবং দ্বীপটির উন্নতির জন্য একযোগে কাজ করে। মালায়ালাম স্থানীয় ভাষা হিসাবে ব্যাপকভাবে প্রচলিত, তবে এখন ইংরেজি ও হিন্দির প্রচলন ঘটছে। দ্বীপটিতে সাক্ষরতার হার 92.28%। এখানকার পাঠ্যক্রমে কেরালা রাজ্যকে অনুসরণ করা হয়। শিক্ষার ক্ষেত্রে এগিয়ে রয়েছে মেয়েরা। লাক্ষাদ্বীপে বেশ কয়েকটি আকর্ষণীয় মসজিদ রয়েছে, যার মধ্যে উজরা মসজিদ, জুমা মসজিদ, উবাইদুল্লাহ মসজিদ, আগারটি মসজিদ বেশি প্রসিদ্ধ। শুধু রাজধানী কাভারাট্টিতেই 52টি মসজিদ রয়েছে। জনসংখ্যা অনুপাতে পৃথিবীর আর কোথাও এত মসজিদ আছে কিনা সন্দেহ। উজরা মসজিদ চত্বরে একটি কূপ রয়েছে। স্থানীয়দের বিশ্বাস এর পানি পানে বিভিন্ন রোগের নিরাময় ঘটে। উজরা মসজিদের দেয়ালে প্রাচীন রীতিতে করা আরবি ক্যালিগ্রাফির কারুকাজ দেখতে পর্যটকরা ভিড় করেন। লাক্ষাদ্বীপের মসজিদে উবাইদুল্লাহ বেশ প্রসিদ্ধ। এখানে একজন ধর্মপ্রচারকের কবর রয়েছে, যার নামেই মসজিদটি প্রসিদ্ধ। তিনি দ্বীপটিতে প্রথম ইসলামের দাওয়াত নিয়ে আসেন। কোরবানির ঈদে লাক্ষাদ্বীপের মুসলমানরা বকরি জবাই করে গোশত বিলি বণ্টন করে, ঈদগাহে নামাজ আদায় করে। মসজিদ সংলগ্ন মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। লাক্ষাদ্বীপে রয়েছে দেওবন্দের সিলেবাস অনুসরণে পরিচালিত কয়েকটি মাদ্রাসাও। নারীরা হিজাব পরিধান করে ঘর সংসারের কাজ সামাল দেয়। মাতৃতান্ত্রিক সমাজ না হওয়া সত্ত্বেও অনেকে লাক্ষাদ্বীপকে নারীর রাজ্য বলেও অভিহিত করে, কারণ সংসার দেখাশোনা থেকে শুরু করে সব কিছু নারীকেই করতে হয়। পুরুষরা কৃষিকাজ ও মাছ ধরা সহ নানা কাজে বাইরেই বেশি সময় থাকেন। কিভাবে যাবেন লাক্ষাদ্বীপে? লাক্ষাদ্বীপ যেতে হলে কেরালার রাজধানী কোচি হয়ে যেতে হবে। কোচির বিমানবন্দর থেকে লাক্ষাদ্বীপের আগারটি বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলে এয়ার ইন্ডিয়ার। বিমান আগারটি দ্বীপের সান্নিধ্যে গেলে দর্শকরা উপর থেকে এয়ার স্ট্রিপের এক আশ্চর্যজনক দৃশ্য দেখতে পাবেন। আগারটি বিমানবন্দর থেকে হেলিকপ্টার পরিষেবা রয়েছে।
যা বর্ষার সময়ে আগাট্টি বিমানবন্দর থেকে বঙ্গারাম আইল্যান্ড রিসোর্ট এবং সারা বছর ধরে কাভারাত্তি দ্বীপ পর্যন্ত যাতায়াত করে। সমুদ্রপথেও যাওয়া যায় লাক্ষাদ্বীপ। বেশ কিছু যাত্রীবাহী জাহাজ কোচি থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত যাতায়াত করে, যেতে সময় লাগে 18 থেকে 20 ঘন্টা। ভাড়া ভারতীয়দের জন্য 500 থেকে 1000 টাকা আর বিদেশিদের জন্য 2000 টাকা। উন্নত মানের এসব জাহাজে উচ্চমানের থাকার ব্যবস্থা ও আধুনিক সুযোগ সুবিধা রয়েছে, তবে বর্ষাকালে জাহাজ পরিষেবা বন্ধ থাকে। তবে যে পথেই যান, লাক্ষাদ্বীপ বেড়াতে হলে কোচি থেকে ট্যুরিজম পারমিট নিতে হবে। ভারতীয়রা লাক্ষাদ্বীপের অধিকাংশ দ্বীপে বেড়াতে যাওয়ার অনুমতি পেলেও বিদেশিরা যেতে পারে মাত্র 3টিতে। লাক্ষাদ্বীপের অধিকাংশ খাবারই দক্ষিণ ভারতীয়। আপ্পাম, ধোসা, ইডলি এগুলো দিয়ে সকালে নাস্তা করেন লাক্ষাদ্বীপের অধিবাসীরা। দুপুর ও রাতের খাবার খান বাঁধাকপি, পিরা, ওলান, পারিপ্পু তরকারি, ইডি মাছ ইত্যাদি দিয়ে। এছাড়া কোঝি মশালা, ইরাজি ভারুথাথু ও চিকেন কারিও রয়েছে খাবারের তালিকায়। যদিও লাক্ষাদ্বীপের আবহাওয়া সারা বছর ধরেই মনোরম থাকে, কিন্তু এই স্থানে ঘুরতে যাওয়ার সেরা সময় হলো অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে। এখানকার তাপমাত্রা সাধারণত 30 ডিগ্রি সেন্টিগ্রেড অতিক্রম করে না। লাক্ষাদ্বীপ ঠিক কেনাকাটার স্থল নয়। মানুষজন এই দ্বীপে খুব বেশি কেনাকাটার জন্য আসেও না, আসে অবকাশের জন্য সময় কাটাতে এবং জনপ্রিয় জলক্রীড়া স্কুবা ডাইভিংয়ের জন্য। তবে আপনি যদি কেনাকাটা করতে আগ্রহী হন, কিছু স্মারক নিয়ে আসতে পারেন যা এখানে আপনার ছুটি কাটানোর ঘটনাকে স্মরণীয় করে রাখবে। যেগুলোর মধ্যে রয়েছে সামুদ্রিক দ্রব্যে নির্মিত কৃত্রিম গহনা, সুন্দর অ্যাকোরিয়াম, রেডিমেড মাছ বিস্কুট, নারকেল খোলার দুর্লভ শৈল্পিক বস্তু, কচ্ছপের খোল দ্বারা নির্মিত গৃহসজ্জার বস্তু, ঝিনুক ইত্যাদি। লাক্ষাদ্বীপ ভ্রমণের আগে কোথায় কোথায় ঘুরবেন তার পরিকল্পনা করতে হবে। এই দ্বীপপুঞ্জে ভ্রমণের অনুমতির প্রয়োজন হয়, যার প্রক্রিয়াকরণে অন্তত 2 দিন সময় লাগে। এই 2 দিন আপনি কোথায় ঘুরবেন তারও একটি পরিকল্পনা থাকতে হবে। ভ্রমণ মৌসুমে এই দ্বীপপুঞ্জে থাকার জায়গা পাওয়াটা একটা কঠিন বিষয়, সুতরাং আগেভাগে হোটেল বা রিসোর্ট বুকিং না করলে বিপদে পড়তে হতে পারে। এখানের দ্বীপগুলোর বেশিরভাগই জনবসতিহীন, তাই রাতে ভ্রমণ না করাটাই নিরাপদ। শেষ করছি আজকে পর্ব। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো স্পট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।